श्री गुरुभ्यो नमः हरिः ॐ सहना भवतु सहनं भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवद्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमा नमो ब्रह्मणे नमस्ते वायो वामेव प्रत्यक्षं ब्रह्मासि वामेव प्रत्यक्षं ब्रह्मवदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु भवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति 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 हरिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्जगत्राः स्थिरैरङ्गैस्तृष्टुवांसस्तनूभिः वशेम देवहितय्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्षो वरिष्ठमेभिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ मधुवातारिताय ते मधुशरन्ति सिन्धवः माधीरसन्तोषति मधुनत्तो मुदोषसी मधुमत्पार्थिवगुङ्गजः मधुगौरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमागुम्भस्तु सूर्यः माद्वेलारो भवन्तु नः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 हरिः ॐ ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे বিদ্যামন্দিরের সাধু ব্রহ্মচারী মহারাজ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রয়েছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার আদি জানাই। শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার স্বনামধন্য শিক্ষক বিবেকানন্দ সেবক বিদ্যামন্দির বন্ধু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তাকে সশ্রদ্ধ নমস্কার। বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষাকর্মী
এবং অগণিত শুভাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে নিশ্চয়ই আন্তর্জালিক সংযোগে রয়েছেন সংযুক্ত, তাদের শুভেচ্ছা নমস্কার জানাই। স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা এই নিয়ে আমাদের একটি সার্টিফিকেট কোর্স, স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত যে গবেষণা কেন্দ্র স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, তার আয়োজনে আজকে আন্তর্জালিক সংযোগে সূত্রপাত হচ্ছে। পুণ্যত্রয়ীর চরণে এই কোর্সের সর্বাঙ্গীন সাফল্য প্রার্থনা করছি। মরজগতে স্বামীজির যে স্বল্পকালীন অবস্থান, তার একেবারে শেষ পর্বে শেষের দিনটিতে স্বামীজি আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, যদি আরো একটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল। সুতরাং স্বাভাবিকভাবেই স্বামীজিকে অনুধাবন করা, অবধারণ করা মানসিক বুদ্ধিতে এটা কখনোই সম্ভব বলে আমাদের মনে হয় না। প্রসঙ্গত স্মরণ করব, পূজার মন্ত্রে, পূজার প্রারম্ভে, বাহ্যিক পূজায় পূজারি যখন বসেন, তার সামনে যে প্রতীক রয়েছেন, যে উপাস্য বিশেষ অবয়ব ধরে তার সামনে আবির্ভূত হয়েছেন, তার সামনে ক্ষমা প্রার্থনা করেন এই বলে যে অনন্তকে আমি শান্ত করে ক্ষুদ্র বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ হিসেবে কল্পনা করেছি, সেই কারণে আমি ক্ষমা প্রার্থনা করছি। মহানির্বাণতন্ত্রের একটি মন্ত্র অতি সুপরিচিত, উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যমহ, স্তুতির জপ অধমো ভাব বহিঃ পূজা অধমাধমা। তো বাহ্যিক পূজাকে সেখানে আরাধনার মধ্যে সবার নিচে স্থান দেওয়া হয়েছে, অধমাধমা বলা হয়েছে। তার কারণটা এই, যিনি অন্তহীন, দেশহীন, কালহীন, তাকে আমরা একটা প্রতীকের মধ্যে সীমাবদ্ধ করে চিন্তন করার চেষ্টা করেছি, করে থাকি। অথচ স্বামীজি নিজেই বলছেন, আমরা মানুষ হয়ে যদি অনন্তকে চিন্তা করতে চাই, এছাড়া তো দ্বিতীয় কোনো পন্থাও নেই, নরাকারেই নিরাকারকে চিন্তা করতে হবে। এবং সেই কারণে নানা বিবেকানন্দের একখানি মালা গাঁথার আমাদের যে এই স্থূল বুদ্ধি গ্রাহ্য চেতনার দ্বারা আমরা যে আমাদের মতো আয়োজন করেছি, করতে চলেছি, তার যৌক্তিকতা সেখানে স্বামীজিকে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করা নিশ্চয়ই এর উদ্দেশ্য নয়। স্বামীজির বিরাট জীবন, সমুদ্রতুল্য সাহিত্য, তার সঙ্গে আংশিক প্রারম্ভিক পরিচিতি অর্জনই, স্বামীজির স্বপ্নসম্ভূত এই বিদ্যামন্দিরের, স্বামীজির নামাঙ্কিত এই গবেষণা কেন্দ্রের আয়োজিত স্বামীজির জীবন ও বাণী সংক্রান্ত এই সার্টিফিকেট কোর্সের উদ্দেশ্য বলে আমরা আমাদের মতো করে ভেবেছি। কয়েকটি কথা অধ্যাপক শ্রী বন্দ্যোপাধ্যায়ের ক্লাস শুরু হওয়ার মুখে জানিয়ে রাখি। ইতিপূর্বে বিজ্ঞপ্তি সহযোগে আমরা বিদ্যামন্দিরের ওয়েবসাইটে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করেছিলাম যে ক্লাস চলবে সপ্তাহে 3 দিন, শনি, রবি এবং সোমবার প্রতি সপ্তাহে 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা করে। বিদ্যামন্দির ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলি সরাসরি সম্প্রচারিত হবে। বিভিন্ন দিনে যেহেতু ইউটিউব লিঙ্ক পরিবর্তিত হয়ে যাবে, সেই কারণে কোনো নির্দিষ্ট ইউটিউব লিঙ্ক আমরা দিতে পারছি না। আর এই কোর্স শেষ হবে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি, জুলাই মাসের 12 তারিখে, প্রায় 1.5 মাস ধরে চলবে। জুলাই 12-র পরে 1 সপ্তাহের একটা ব্রেক দেওয়া হবে। আমরা 20 জুলাইয়ের মধ্যে আশা করব যারা এই সার্টিফিকেট কোর্সে শংসাপত্র যারা প্রত্যাশা করবেন, তারা 20 জুলাইয়ের মধ্যে একটি 500 শব্দের মধ্যে লেখা একটি রাইট আপ এই কোর্স তারা অ্যাটেন্ড করে, এই কোর্স থেকে তারা কি শিখলেন সেইটা তারা আমাদের শ্রদ্ধেয় অলোকেশ মহারাজকে, অনপরানন্দজি মহারাজ, তার নামটি আলাদাভাবে আমি উল্লেখ করতে চাই, মহারাজই এই গোটা কোর্সের ব্যবস্থাপনা করেছেন। যারা রিসোর্স পার্সন, যারা পাঠদান করবেন,
বিদ্যামন্দির পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন স্বামী দিব্যগুণানন্দজি মহারাজ, স্বামী সন্ময়ানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, দিব্য সুধানন্দজি মহারাজ, পূজনীয় অমিতেশানন্দজি মহারাজ, পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, বেদানুরাগানন্দজি মহারাজ, প্রতিবোধানন্দজি মহারাজ এবং অবশ্যই শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। এদের সবার সঙ্গে যোগাযোগ করা, তারা কোন কোন বিষয়ে পাঠদান করবেন সমস্ত পরিকল্পনা মহারাজেরই, ব্যক্তির তরফে এবং স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের তরফে মহারাজকে আমি সাধুবাদ জানাই তার এই সাধু প্রকল্পের জন্য। তো এরা সকলেই দিব্যগুণানন্দজি থেকে শুরু করে শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সকলেই বিদ্যামন্দির পরিবারের অতি আপনজন। তারা সকলে হয়তো আজকে আমাদের সঙ্গে সংযুক্ত নেই, কিন্তু এই অবসরেই সকলকে আমি সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। 20 জুলাই এই কোর্সের যে রাইট আপ সেটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যারা শংসাপত্র চাইছেন তারা এটি সামান্য নমিনাল কোর্স ফি 100 টাকা সেটাও জমা দেবেন। কিভাবে দেবেন সেটা আমাদের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। ইজি পে অপশন দিয়ে বিদ্যামন্দির ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কলেজ ফিজ লিঙ্কে গিয়ে কলেজ ফিজ লিঙ্ক ফর স্টুডেন্টস ফর অনলাইন পেমেন্ট এখানে গিয়ে পেমেন্টটা করতে হবে। কিন্তু সেসব ফর্মালিটির কথা, এর বাইরে বিবেকানন্দকে জানার অফুরন্ত অবসর, শংসাপত্রের সেখানে কোনো প্রয়োজন হয় না, প্রশংসার স্তুতির কোনো প্রয়োজন হয় না। আমরা প্রত্যেকেই স্বামীজিকে ভালোবাসি, কারণ স্বামীজি আমাদের সম্ভবত ভালোবাসেন সবচেয়ে বেশি। আজকের দিনে যে কোর্সটি শুরু হলো শ্রদ্ধেয় স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি এই দিকগুলির উপরে আলোকপাত করবেন। স্বামীজির জীবনের যে প্রারম্ভিক পর্ব স্বামীজি ইন ইন্ডিয়া, এই অধ্যায়ের উপর আলোচনা আলোকপাত করবেন শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দগত প্রাণ শ্রী বন্দ্যোপাধ্যায়কে বিদ্যামন্দির পরিবার এবং স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের তরফে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়কে এখন তার আলোচনা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिने। बड़ा आनंद होच्छे রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পৃথিবী বিখ্যাত একটি নাম, সেই বিদ্যা মন্দিরের পূজ্যপ্রিয় অধ্যক্ষ মহারাজ আমার মতো একজন সামান্য মানুষকে আজকের এই এক মহতি যজ্ঞের সঙ্গে যুক্ত করেছেন, আমার খুব আনন্দ হচ্ছে আর কি, ভয় লাগছে এই বিরাট যজ্ঞের উপযুক্ত কিনা, কিন্তু আবার সাহস হচ্ছে এই জন্য ওই যে কথাটি দিয়ে আমাদের পূজ্যপ্রিয় মহারাজ শেষ করলেন আজকে, এই বিবেকানন্দ আমাদের ভালোবাসে, এরকম ভালোবাসা কেউ বাসে না। আর এই বিবেকানন্দ যখন ভালোবাসেন তখন একটা সাহস জন অদ্ভুত হয়। ভালোবাসা তো আমাদের তাই দেয়, ভালোবাসা আমাদের সাহস যোগায়, ভালোবাসা আমাদের শক্তি দেয়। আর এই শক্তি আর সাহস যখন বিবেকানন্দের কাছ থেকে আসে তখন মনের জড়তা কেটে যায়। এমনি তো সাধারণ মানুষ, অজ্ঞতাটাই আমাদের প্রধান বৈশিষ্ট্য, মানে আমার কথা বলছি, কিন্তু ওই স্বামীজির ভালোবাসা
আর একই সঙ্গে ঠাকুরমা স্বামীজির অসীম করুণা এই বিদ্যা মন্দিরের অধ্যক্ষ মহারাজ থেকে শুরু করে বিদ্যা মন্দির পরিবারের যে গভীর ভালোবাসা তার জন্য আমি এখানে আজকে যুক্ত হতে পারছি। একই সঙ্গে আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কর্তৃপক্ষকেও আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের অদৃশ মহারাজকে, কারণ তিনি এই ব্যবস্থাটি করে দিয়েছেন, না হলে আমার পক্ষে এই ব্যবস্থা করা অসুবিধা হতো। পরম পূজনীয় সন্ন্যাসী যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা পরে পরে আসবেন করবেন, তাদের সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা বনত প্রণতি নিবেদন করি। সাধুর ভালোবাসা সাধুর আশীর্বাদ আমাদের সকলের জীবনের পাথেয়, আর সেই সঙ্গে অবশ্যই আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, অভিনন্দিত করি আজকে যারা অংশগ্রহণ করছেন, যাদের উদ্দেশ্যে মূলত এই মহতী উদ্যোগটি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে বিদ্যা মন্দিরের বিবেকানন্দ রিসার্চ সেন্টার নিয়েছেন, সেই সমস্ত তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী যারা অংশগ্রহণ করছেন, হয়তো আরো নানান স্তরের নানান মানুষ আছেন, সেই প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা প্রীতি আমি নিবেদন করছি। বড় আনন্দের কথা বিবেকানন্দ প্রসঙ্গ, বিবেকানন্দ প্রসঙ্গে এমন একটা মহাসাগর যে সেখানে আমি সেই ওই মানে পিঁপড়ের মতো আর কি, মানে সেখানে গিয়ে আমি যে প্রবেশ করবো কোথায় হারিয়ে যাবো কোনো ঠিক নেই, প্রবেশ করতে পারবো কিনা তাই ঠিক নেই, তবুও আমার মনে হয়েছে এটি ঘটনা দিয়ে আমি শুরু করি। আমি তার আগে পূজনীয় মহারাজদের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি যে এই বিষয়টি এত ভাস্ট, এত হরাইজন্টালি বড়, এত ভার্টিক্যালি গভীর, যে বিষয়টি সম্পর্কে ইয়ত্তা করা আমার মতো মানুষের পক্ষে খুব সহজ। যেভাবে মা ঠাকুরের অসীম করুণায় এই অনেক অনেক দেবপ্রতিম সন্ন্যাসীর সন্নিধানে থাকার সুযোগ পেয়ে যেটুকু মনে হয়েছে বিবেকানন্দ ভাবনা, সেইটুকু আমি সকলের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো আজকের এই প্রথম দিনে। তো যে ঘটনাটি দিয়ে শুরু করি, ঘটনাটি এরকমই, ঠিক 1986 সালের কথা, এটা একটা সমাপতন বটে, কিরকম ঠাকুরের 150 বছর, সেই সময় আমাদের এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে একটি ছেলে পাশ করলো ক্লাস 10, ক্লাস 10 একটা ছেলে পাশ করলো। সেই ছেলেটি পাশ করে সাধারণ ছেলে, খুব সাধারণ ছেলে, এবং ও একটি অতি সাধারণ ট্রাইবাল ফ্যামিলি থেকে এখানে পড়তে এসেছিল, অতি সাধারণ ট্রাইবাল ফ্যামিলি থেকে পড়তে এসেছে, সে পাশ করলো, ভালো রেজাল্ট করলো। তো পাশ করার আগে যখন ক্লাস 10 পড়ছে, একদিন আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা স্বপন দা, আপনি ওদেরই ক্লাসের একটি ছেলেকে, তাদের ক্লাসের একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, উল্লেখ করে বলল যে আপনি ওই ছেলেটিকে আমার থেকে কেন বেশি ভালোবাসেন। আমি বললাম না, ভালো সবাইকেই সমানভাবেই বাসার চেষ্টা করা হয়, অন্তত আমরা যখন মায়ের অসীম করুণা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, দেখেছি সাধুরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে, আমাদের মনে হতো আমাদেরকে সমান ভালোবাসতেন, সেটা চেষ্টা করেছি। তো বললাম না রে, তোকেও ভালোবাসি, কিন্তু তোর যদি কোনো কারণে মনে হয়ে থাকে তাহলে তুই এক মাস ওকে অবজার্ভ, তারপর তুই আমার কাছে আসবি, এসে বলবি যে তোর প্রশ্নের উত্তর তুই পেয়েছিস কিনা। তা আমি ভুলে গেছি, সেই ছেলেটি এক মাস পর আমার কাছে এসেছে। এক মাস পরে এসে সেই ছেলেটি, আমি ভুলে গেছিলাম, সে মনে করিয়ে দিয়ে বলছে, স্বপন দা আপনি বলেছিলেন, এখন আমি বুঝতে পেরেছি আপনি ওকে কেন বেশি ভালোবাসেন।
কেন না ওর মধ্যে আমার থেকে সে বলছে যে আমার থেকে অনেক বেশি পবিত্রতা অনেক বেশি নিষ্ঠা অনেক বেশি সত্যের প্রতি আট অনেক বেশি পরিশ্রম করার মানুষ না আলস্যকে ঝেড়ে ফেলে এই সচেষ্টতা অনেক কিছু গুণের কথা সে বলল আর সাথে সাথে নিঃস্বার্থ ভাব এবং অন্যকে সেবা করার মানসিকতা রামকৃষ্ণ মিশনে এই শিক্ষা সর্বত্রই আমরা যদি একটু ভেবে দেখি তাহলে স্বামীজি তো কোন একটি বিশেষ জায়গায় একটি বিশেষ প্রতিষ্ঠানে সীমায়িত হয়ে নেই গন্ডি ভাঙা তার ভালোবাসা এই গন্ডি ভাঙা ভালোবাসায় সারা পৃথিবী আপ্লুত কোনো সন্দেহ নেই তাই যেহেতু প্রসঙ্গের ক্ষেত্রটি রামকৃষ্ণ মিশন সেই জন্য সেই কথা বলছি তো বললো সহপাঠী কিন্তু স্বীকার করলো আমার কাছে এসে বললো সেই ছেলেটি তারপর থেকে নিজেকে আমি বললাম তুই তাহলে নিজেকে সেই আদলে গড়ে তোলার চেষ্টা কর ওই ছেলেটি কেন এরকম সে প্রশ্নের উত্তর সে দিল বলো ওই ছেলেটি প্রতিদিন আমরা যখন লেখাপড়ার বই পড়ে যে সময়টায় গল্প করি অবসর সময় সে তখন স্বামীজির পত্রাবলী পড়ে অথবা স্বামীজির জীবনী পড়ে অথবা স্বামীজির কোনো ওই ভারতী বিবেকানন্দ বা কোনো বই পড়ে অর্থাৎ স্বামীজিকে সে খুব ভালোবাসে আর ঠাকুর ঘরে দেখেছি সে খুব মন দিয়ে প্রার্থনা করে সে নিজেই বলছে আমি বললাম তাহলে তোর যদি মনে হয় যে ওই রকম ভালোবাসা তুই সবার কাছ থেকে পাবি ও যেমন পায় তাহলে তুই সেভাবে নিজেকে তৈরি করলো তার প্রমাণ কোথায় পেলাম এই ছেলেটি পাস করলো পাস করে সে কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুলে ভর্তি হলো এখানে নেতাজি পড়েছিল ইলেভেন্থ হলো ওইদিকে ওর বাড়ি ছিল ওই বিহার তখন বিহার ঝাড়খণ্ড বোধ হয় তখন হয়নি বিহার এবং উড়িষ্যার বর্ডারে তার বাড়ি ছিল সে ওখানেই পড়াশোনা করেছে ছোটবেলা তাই মা একদম ছোট ক্লাস ফোরে ওখান থেকে এসছে তো সে সেখানে গেল ওখানে ভর্তি হয়েছে তখন তো ফোন ছিল না চিঠির যুগ আমাকে একটা চিঠি লিখলো সকল না আমি এখানে এসে দেখছি আমার একটা ডরমিটরিতে আমাদের থাকতে দেওয়া হয়েছে তার ডরমিটরিতে দেখছি যে প্রত্যেকটি ছেলের বিছানার মাথার উপর একটি করে ছবি যাকে তারা তাদের আইডল বলে ভাবে আমি তাই নাকি তা কি ছবি দেখলি বলছে হয় কোনো খেলোয়াড়ের ছবি বা কোনো ফিল্ম আর্টিস্টের ছবি আমরা আর কিছু বলি না আর কিছু হয় খেলোয়াড় নাহলে ফিল্ম আর্টিস্ট 32টা ছেলে 31টা ছেলের মাথায় এরকম বললাম তুই কি করছিস বলছে আমি তো স্বামীজির ছবি নিয়ে এসেছি বললাম মানে চিঠিতে আদান প্রদান হচ্ছে সময় লাগছে তা আমি স্বামীজির ছবিটা কি টাঙাবো আমি বললাম তোর যা মনে হয় তুই তাই কর এরপরে মাস দেড়েক পরে সে আরেকটা চিঠি পেলাম সে বলছে যে আমি স্বামীজির ছবি টাঙিয়েছি প্রথমে ওরা বিদ্রুপ করছে দেখি কি হয় এই বলে সেই চিঠি হয়ে গেল তারপরে প্রায় 3.5 মাস পর সে জেলে আবার চিঠি দিল লিখলো ওরা কিন্তু খুব আমাকে ওই যা বলে আর কি সেই ছেলেদের ভাষায় টর্চার করছে আমার তখন স্বামীজির কথাটা মনে পড়েছিল আমি উত্তরে লিখলাম স্বামীজি বলেছিলেন যে কোনো ভালো কাজে প্রথমে রিডিকিউল আসে তিনটে স্তর আমি আমার যে ছাত্র ছাত্রী অডিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যারা অংশগ্রহণ করছে এখানে আন্তর্জাতিক এই অনুষ্ঠানে তাদেরকে বলছি মূলত কারণ সাধুরা তারা আমার থেকে অনেক বেশি গুণী জ্ঞানী এবং অনেক বেশি বড় আধার তা হলো কি স্বামীজি বলছেন রিডিকিউল অপোজিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই তিনটে স্তর তারা বলার প্রথমে কিন্তু ওদেরকে যেন বিদ্রুপ করছে ও কিন্তু খোলেনি ছবিটা তারপরে এলো অপোজিশন ওরা টর্চার করছে বাধা দিচ্ছে নানান রকম অত্যাচার করছে ওকে আমি লিখলাম
স্বামীজির কথাটা মনে করিয়ে দিয়ে বললাম, তোর যা মনে হবে তুই তাই কর। ওর প্রশ্ন, এরপরে কি খুলে দেবো, এরকম নিশ্চয় মনে এসছে, বলেনি। তারপরে কোনো চিঠিপত্র নেই, আমিও ভুলে গেছি, অতটা মনে নেই। দু বছর পর যখন সে হায়ার সেকেন্ডারি পাস করছে ওখান থেকে ক্লাস টুয়েলভ, তখন সে আরেকটা চিঠি দিল। সেই চিঠিতে লিখলো, সবর্ণা আপনার মনে থাকবে আমি আপনাকে দু তিনটে চিঠি দিয়েছিলাম, তাতে এই এই লিখেছিলাম, আজকে আপনার শুনলে আনন্দ হবে। আমরা যখন সবাই পাস করে বেরিয়ে যাচ্ছি, তখন এই 32টা ছেলের খাটের কাছে মাথার কাছে স্বামীজির ছবি, বলতে বলতে আমার শিহরণ হচ্ছে। সেই ছেলেটি একটি ট্রাইবাল ফ্যামিলি থেকে এসছে, সাধারণ মানের ছাত্র, কিন্তু অবশ্যই বড় মাপের তার মন, কারণ সে কিভাবে অ্যাকসেপ্ট করেছিল তার এই সহপাঠীর ভাবগুলোকে, স্বামীজিকে সে ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসতে গেলে স্বামীজির ভালোবাসাটাকে বুঝতে হয়, বুঝতে পারে অটোমেটিক্যালি পায়। ভালোবাসা তো একটা মানে টু ওয়ে ট্রাফিক, তো যদিও ভালোবাসা কোনো প্রতিদান চায় না, ভালোবাসার কোনো প্রত্যাশা থাকে না, ভালোবাসার কোনো দরপাশা কষি জানে না, কিন্তু ভালোবাসা ফ্লোটা ধরা আধার দরকার। এই আধারটা যেন ভালোবাসাই তৈরি করে না, একেবারে ইলাস্টিক, আমাদের হৃদয়টা তো ইলাস্টিক। ভালোবাসা করলে যত ভালোবাসা আসবে তত বেড়ে যাবে, তত বেড়ে যাবে, কারণ নিজেরও মনে হবে সবাইকে ভালোবাসে, যারা পায় তারে জড়াইয়া ধরে মুখে। তো সেই ছেলেটি সাধারণ ছেলে, কিন্তু কি হলো এমন যে ওই বাকি 31টা ছেলে যারা তথাকথিত ফিল্ম আর্টিস্ট এবং খেলোয়াড়দের ছবি, তারা কেউ খারাপ করছে, নিজে নিজের ক্ষেত্রে ভালো, আমরা নিন্দা করছি না, স্বামীজি কখনো নেতিবাচক কথা বলেনি, কিন্তু ওরা অনুভব করলো এই ছেলেটির সংস্পর্শে এসে ছেলেটি উপহাসকে অতিক্রম করেছে, অপোজিশনকে অতিক্রম করেছে, তারপর সে লেগে থেকেছে। স্বামীজির আরেকটি কথা আছে, পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স আর দ্য থ্রি এসেন্সিয়ালস টু সাকসেস অ্যান্ড অ্যাবাভ অল লাভ, ভালোবাসা। এই জায়গাটা থেকে এই যে ভালোবাসা, এদের কাছ ছেলেগুলো, এই সুরজ, এই ছেলেটির নাম সুরজ, তার কাছ থেকে এই ভালোবাসা পেল সবাই স্বামীজি। আমি এই কথাটা এই জন্য শুরু করলাম যে আমরা সবাই মা ঠাকুরের অসীম করুণায় আমার ছাত্র জীবন থেকে এখনো পর্যন্ত আমার সর্বশ্রেষ্ঠ সঙ্গী কিন্তু ছাত্ররা, ওই 15, 16, 17, 18, 19, 20 এই বয়সের ছাত্ররা। আমি দেখেছি প্রত্যেকের মধ্যে একটা ভালো আদর্শকে ধরবার ভীষণ ইচ্ছা, খুঁজে পায় না। আমার বিশ্বাস আজকে যারা শুনছেন এবং তাদের কাছ থেকে যারা শুনবেন তারাও দেখবেন, এর পরে পরে যারা বলবেন তারা অনেক ভালো বক্তা, তারা সন্ন্যাসী। আমার ধারণা আজকে যারা শুনছেন যখন শেষ হবে এই বলা এই সিরিজ, সেই সিরিজে তখন আরো অনেক গুণ বেশি শ্রোতা এখানে চলে এসেছে, কারণ জানতে পারবে বিবেকানন্দের প্রাণের সম্পদ। এই বিবেকানন্দের এই এই বিলে বিলেশ্বর, এই নরেন্দ্রনাথ, এই যে বিবেকানন্দ হয়ে ওঠা, নরেন্দ্রনাথের বিবেকানন্দ হয়ে ওঠা, তার আগে বিলে, আমরা সবাই জানি অরিজিনাল বাড়ি তার কোথায় ছিল, বর্ধমান জেলায় কালনা মহকুমায় বেরিয়াটোলা বলে একটা গ্রাম। আমরা অনেকে সিমলের কথা বলি, সিমলাতে তার তিনি থেকেছেন, কিন্তু তাদের পূর্বপুরুষরা বেরিয়াটোলা গ্রামে থাকতো। একটু ছোট ছোট করে আমি টাচ করি, যদিও আমরা ভারতে বিবেকানন্দকে, তার আগে বিবেকানন্দের আগের জায়গাটা আমার মনে হয়েছে একটুখানি আমরা যদি আলোচনা করে নিই ভালো হয়। তা সেদিক দিয়ে ওখান থেকে তার পূর্বপুরুষ রামনিধি দত্ত, তিনি তার পুত্র রামজীবনকে নিয়ে চলে আসেন কলকাতায়। ধনী পরিবার ছিলেন, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু এই রামমোহন দত্ত বলে তার একজন পূর্বপুরুষ, তার সময় দত্ত পরিবারের প্রচুর খ্যাতি হয়। আর নরেন দত্তের পিতামহ দুর্গাপ্রসাদ, তিনি ছিলেন ত্যাগী মানুষ,
কিছুদিন সংসার করেছি, তো তারপর সংসার ভালো লাগতো না, ভীষণ ত্যাগ, বৈরাগ্য ভেতরে, ঈশ্বরের প্রতি ভীষণ অনুরাগ, এবং মায়াকে অতিক্রম করবার তার ভীষণ, একবার ভুলক্রমে কোন রকমে তার স্ত্রী, তিনি কাশিতে গেছিলেন, তিনিও কাশিতে ছিলেন, দেখে ফেলেছেন, যে দেখে ফেলে মায়া মায়া করে ছুটে চলে গেছে এই দুর্গা প্রসাদ। তারপরে বিশ্বনাথ, তারপরে বিশ্বনাথের সাথে ভুবনেশ্বরী দেবী, আমরা সবাই জানি ভুবনেশ্বরী দেবী তার মা। এই বাবা মা কিরকম, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি না, আমরা ভাবি আমাদের বাবা মায়েরা বোধ হয় আমাদেরকে অনেক সময় বিষয়মুখী করে দেয়, নয় কিন্তু, কেন নয়, উল্টোটা কি করে হবে, আমার মধ্যে যদি সব ভাবের বিকাশ ঘটে, বাবা মা আসলে চান যে আমার ছেলে মানুষ হোক। আমরা বলি বলে আজকাল অনেকে চান আমার ছেলে লেখাপড়া শিখুক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, অমুক হোক, তো সব ঠিক আছে, কিন্তু যদি ছেলের মধ্যে তীব্র সব গুণ বাবা মা লক্ষ্য করেন, তাহলে তারা ভেতরে খুব গর্বিত হয়, ছেলে মেয়েরাই মা বাবাদের জীবন ধারাকে পাল্টে দিতে পারে, হয়তো এটা তো হয়। তো যাই হোক, স্বামীজি তো ওই যে বাবা মা, বাবা ছিলেন অ্যাটর্নি আমরা জানি, তিনি কিন্তু অত্যন্ত দৃঢ়নিষ্ঠ এবং খুব সদ্গুণের আকর, এবং যেখানে মানুষের মধ্যে সদ্ভাব বিকাশে একজন পিতার যা কর্তব্য, সেই কর্তব্য কিন্তু উদার মনে, সেই হুঁকর গল্পটা আমরা জানি, এই উদার মনের মানুষ। যাই হোক, তারপরে ভুবনেশ্বরী দেবী একেবারে নিষ্ঠাবতী, ধর্মপরায়ণা, সেবাব্রতী, ত্যাগী, এবং যত গুণ, সত্যপরায়ণা, এবং স্বামীজির প্রথম শিক্ষা, বিলের প্রথম শিক্ষা তার মায়ের কাছে, সত্যে যে আর সম্পূর্ণ হবে শ্রীরামকৃষ্ণ সকাশে এসে, সেই আটের ভিত্তিটা স্থাপন করে দিয়েছিলেন তার মা। শিবস্বরূপ তো আমরা অনেকে, স্বামীজি কিন্তু একটা অপূর্ব জিনিস, স্বামীজি আমাদের সামনে কখনো তার শিবস্বরূপকে প্রকাশ করেননি সচরাচর, তিনি তো নীলকণ্ঠ সপ্ত ঋষির এক ঋষি না, কিন্তু তিনি প্রকাশ করেননি, কখনো প্রকাশ করেননি, তিনি মানুষ হিসেবে বিলে একটি মানব শিশু, নরেন্দ্রনাথ একটি মানব যুবক, যৌবনের যা কিছু তেজ, যৌবনের যা কিছু বৈশিষ্ট্য, আমরা যৌবনকে অনেক খাটো করে দেখি, আমার যারা শ্রোতা আছে তাদের মধ্যে অনেকেই কিশোর তরুণ যুবক আছে, সে তাদের উদ্দেশ্যে বলি, আমরা যৌবনকে খাটো করে দেখি, বিবেকানন্দ প্রথম থেকে যদি দেখি নরেন্দ্রনাথকে, দেখবো যৌবনের সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান, এবং নিজেকে কিভাবে তৈরি করছেন, তিনি শিবস্বরূপ, তার মা স্বপ্ন দেখছেন একদিন যে মহাদেব, জ্যোতির্ময় মহাদেব, এসব বড় শিহর হয় তার সামনে আবির্ভূত হচ্ছে, সে বিশাল তার রূপ, আস্তে আস্তে তার থেকে জ্যোতিপুঞ্জ বেরিয়ে একটি মানব শিশুতে পরিণত হচ্ছে, অনুভব করেছিলেন। ঠাকুর পরবর্তী ক্ষেত্রে দেখেছিলেন না যে বিশ্বনাথ শিবের ওখান থেকে একটি আলোর রেখা বারাণসী থেকে কলকাতার দিকে আসছে, ঠাকুর প্রার্থনা করেছিলেন, এবং এটি দেখে তিনি নিজে মুখে বলছেন যে আমি প্রার্থনা করেছিলাম আর দেখে আমার খুব আনন্দ হয়েছে, আমার প্রার্থনা মঞ্জুর হয়েছে, স্বয়ং ভগবান তিনি প্রার্থনা করছেন। তো এই যে শিবস্বরূপ, এই শিবস্বরূপ কেন কথাটা বলছি, কারণ শিবের আরেক নাম নীলকণ্ঠ, সমস্ত গরলকে কণ্ঠে ধারণ করে যিনি নিজের অমৃতকে, অন্তরের অমৃতকে মানুষের উদ্দেশ্যে অনিবার্য বিতরণ করতে পারে, বিবেকানন্দ তাই, সেই জন্য শিবস্বরূপ বলছি। আসলে আগতে বিবেকানন্দ সেই ছোটবেলায় বলতেন না যে আমি কচুয়ান হব, কচুয়ানের সাথে তার গোবর বাবার ছিল ঘোড়ার গাড়ি, তো কচুয়ানের খুব ভাব, স্বামীজি বড় বড় দেখতেন এমন লোক
যে লোকটির মধ্যে একটা মনুষ্যত্ব আছে, কোচার মানুষটি খুব ভালো ছিল, আর তার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল, এই ব্যক্তিত্ব সম্পন্ন মনুষ্যত্ব গুণ সম্পন্ন যে মানুষকে তিনি দেখতেন তাকে ভালোবাসতেন, কোচোয়ান হলো। ছোট ছেলে যেমন বলে কোচোয়ানই হয়েছেন, অবশ্য তিনি আমাদের সবাইকে তার কোচে জড়িয়ে নিয়ে চলেছেন, নাহলে আমরা যাবো কোথায়। এই বিবেকানন্দ এইরকম ভাবে ছোটবেলা থেকে সাহস, একেবারে একদম ছোটবেলায় তাকে ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে যে কি করে। আর খুব ছোটবেলায় কিন্তু একটি গেরুয়া কাপড় কোথায় পেয়েছিলেন, সেই গেরুয়া কাপড়টি পরে এই একেবারে কৌপিনের মতো করে ছোট্ট বলছে আমি সন্ন্যাসী হব, আমি সন্ন্যাসী হব, সন্ন্যাসী। বড় আনন্দ, আর এই শিব শিব করলেই তার মাথা ঠান্ডা হয়ে যেত। ভুবনেশ্বরী দেবী এই ট্রিকটি জেনে নিয়েছিলেন, উনি প্রথমে সীতারামের পুজো করে মাটি দিয়ে গড়েছিলেন, পরে বিবাহ সম্পর্কে তার একটা ভিন্ন ধারণা তৈরি হলো, তখন তিনি শিবের পূজা করতে শুরু করলেন, নরেন্দ্রনাথ তখন শিবের পূজা করতে শুরু করলেন। তাই নরেন্দ্রনাথ কিরকম সাহস ছোটবেলা থেকে, ওই যে গাছে দোল কাটার কথা আমরা জানি, সেই চাপা গাছে বলছে ব্রহ্মদত্তি আছে, ওই তার বন্ধু ঠাকুরদা বলছে ব্রহ্মদত্তি আছে, বলে দাঁড়া ব্রহ্মদত্তি দেখাচ্ছে, সে দোল খাচ্ছে। কোন অকুত ভয়, আমরা যদি নিজেদের ঐশ্বরটাকে বাল্যকালটাকে, যারা আমরা বড় হয়ে গেছি, আমাদের সামনে যারা আজকের বালক আজকের কিশোর, তাদের মনে যদি এই ভাবনাটাকে দিয়ে দিয়ে একে দেবেন, স্বামীজি নিজে দেবে, নরেন্দ্রনাথ দেবেন, বিলে দেবে, বিলেশ্বর দেবে, এই ভাবনাটাকে দেবে। এই স্বামীজি আরেকটি কথা মনে পড়ছে, ভালো সুন্দর, কি সেই বিদেশি জাহাজ এসছে, সেই জাহাজ দেখতে যাবে, ছোটবেলায় জাহাজ দেখতে যাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে, একজন ইংরেজ সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে, তিনি দোতলায় আছেন, লাইন দিয়ে যেতে হবে, অনুমতি পত্রটি নিয়ে সেটি দিয়ে দেখাতে হবে। আসলে গার্ডরা আছে, গার্ডরা তো যেতে দিচ্ছে না, গার্ডরা যেতে দেয় স্বামীজি তখন 10-12 বছরের ছেলে, তাকে ঢুকতে দেবে কেন, ছোট ছেলে কোথা থেকে এসছে একলা একলা, স্বামীজি ওরকম ছিলেন তো দাপুটে। তিনি কি করলেন, দমে গেলেন, তিনি কি করলেন, তিনি পেছন দিকে লক্ষ্য করলেন ওই বাড়িটির পেছন দিকে একটি লোহা ঘোরানো সিঁড়ি আছে, সেই লোহার ঘোরানো সিঁড়িটা দিয়ে তিনি কিন্তু সেখানে উঠে পড়লেন, তারপরে উপরে গিয়ে যে লাইন তার মধ্যে দাঁড়িয়ে পড়লেন, আর স্বামীজির সেই সাহেবের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে ঠিক পথে নামলেন। ঠিক পথে নামতেই স্বামীজি যখন বিলে নেমেছেন বীরেশ্বর, তখন কিন্তু ওই দারোয়ান দেখেছি, বলছে আরে তুমি কাছে চলা গেল উপরে, বলছে আমি জাদু জানি, স্বামীজি জাদু জানে, স্বামীজি যা জাদু অলিক, কিন্তু স্বামীজি সত্যের প্রতি আমাদেরকে অনুরক্ত করতে গেলে যে জাদু লাগে সেই জাদু স্বামীজি জানে। কি সাহস, একবার তিনি গেছেন ওই চিড়িয়াখানা দেখতে, লখনৌ নবাব তৈরি করেছিলেন ওই, সেখানে উনি গেছেন মেটিয়া বলু যে ওখানে ফিরছেন, তো তার বন্ধু একজন অসুস্থ হয়ে পড়েছে, সেই বন্ধু তার আস্তে আস্তে রাস্তায় নৌকোতে বমি করেছে, তো মাঝিরা তখন বলছে তোমাদের এই নৌকো পরিষ্কার করে দিতে, বলছে আমরা পয়সা দেবো, নৌকোটা তোমরা পরিষ্কার করলে আমাদের তারা আছে, কিছুতে মানছে না, এই মানে কি সেই মানে, ইতিমধ্যে দুজন ব্রিটিশ সৈনিক রাস্তা দিয়ে যাচ্ছে, স্বামীজি ভাঙা ভাঙা ইংরেজিতে তাদেরকে ডেকে নিয়ে চলে আসছে। একজন যখন ওই দোলনা টাকাচ্ছেন ওই ব্যায়ামাগারে, বিশাল ভারী দোলনা, পাচ্ছেন না তো, অন্য কেউ সেভাবে সাহায্য করছে না, তখন একজন ব্রিটিশ নাবিক দূর দিয়ে যাচ্ছিলেন, ওখানে ছিলেন কাছে, তো তাকে ডেকে নিয়ে আসছে, তুমি একটু ধরো তো, তিনি ধরেছেন, ইতিমধ্যে ওই দোলনাটা কোনোভাবে হস্তচ্যুত হয়ে সেই নাবিককে একবার মাথায় লেগেছে, পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অজ্ঞানের মতো হয়ে গেছে, সবাই যে দুদ্দার করে পালিয়েছে, নরেন্দ্রনাথ পালানো, সেবা করে তাকে সুস্থ করে তারপর তাকে ছেড়েছে। এই এই যে এই যে বিলে বীরেশ্বর, এই যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠাটার মধ্যে নরেন্দ্রনাথের এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, তখন কিন্তু তার মনের মধ্যে কোন ঝড় আসে,
দণ্ড আসেনি। একটি শিশুর জীবন যেমন হয়, একেবারে মানব শিশু, একটি মানব শিশু যেমন নীরবে নিশ্চিন্ত থাকে, কিন্তু তার মধ্যে এক অদম্য তেজ সবাই লক্ষ্য করত। এই অদম্য তেজ কিসের জন্য? তার ওই সরলতার জন্য, তার প্রত্যুৎপন্ন মতিত্ব সেটাও ভীষণ, তার ওই স্বভাবজাত সহানুভূতি এবং সমানুভূতি, এবং একটা নেতৃত্বের ভাব। কেমন নেতৃত্ব? রাজা রাজসভা খেলতেন, উনি রাজা, কিন্তু কখনো তার মধ্যে ওই অত্যাচারী রাজার রূপ প্রকাশ পায়। সবসময় তিনি যেন সেবা, সবসময় তিনি হলেন অন্তরের সমস্ত জিনিসকে সকলের জন্য উজাড় করে দিতে প্রস্তুত সেবা। পরবর্তী ক্ষেত্রে স্বামীজি বলছেন সর্দার, সিদ্ধার্থ সর্দার, যে স্যাক্রিফাইস করতে পারে সেই নেতা হতে পারে। স্বামীজির মধ্যে সেই ভাব ছোটবেলা থেকে একেবারে, অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা নন্দনা মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগ হলো, সে হয়, যন্ত্র থাকলেই হবে। যাই হোক, নন্দনা এর বাবা, তখন নন্দনা ছোট, উনি রায়পুরে বদলি হয়ে গেছে, তাকে যেতে হবে রায়পুর, বাড়ির সবাইকে নিয়ে যাওয়া তো নয়, এটা একেবারে সে ট্রেন তো তখন রায়পুর অব্দি যেত না, দু তিনটে ট্রেন বদল করে তারপর গরুর গাড়িতে করে প্রায় 15 দিন ধরে যেতে হবে জঙ্গলময় পথ নন্দনা যাচ্ছে। এই ঘটনাটা আমাকে খুব মুগ্ধ করে, সেই জন্য বলছি। উনি যাচ্ছেন এত দূর পথ, প্রকৃতি দেখছেন, বড় ভালো লাগছে, তার মধ্যে কিন্তু কোনো মানে ক্লান্তি নেই, কোনো রকম ক্লান্তি নেই। এইটা আমাকে এত অনুপ্রাণিত করে, আমি একটা সাধারণ মানুষ, এই পুরুলিয়া জেলার নানান জায়গায়, ছোট জায়গা তো, এখানে এক একটা রাস্তা দিয়ে আমি হয়তো 15 বার 20 বার 50 বার গেছি, কিন্তু আমার কখনো বোধাম আসে না। কেন আসে না? এই বোধহয় স্বামীজির এই ভাবনা কিছুটা যেন আলোকপাত করি। তো স্বামীজি যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা জায়গায় বিন্দ পর্বত, বিরাট ফাটল, সেই ফাটলের মধ্যে একটা বিরাট মৌচাক। উনি দেখছেন আর ভাবছেন
যে তাহলে সৃষ্টিকর্তা কি অনন্ত শক্তিমান, কোথায় চলে গেছে তার মন? ওই বিরাট ফাটল ধরে অনেকক্ষণ ধরে দেখছেন সেই মৌচাক গুরুকারী আস্তে আস্তে যাচ্ছে, তার মন কিন্তু সেই ঊর্ধ্ব লোকে উঠে যাচ্ছে। অর্থাৎ ছোটবেলা থেকে একটা দৈবী বৈভব তার মধ্যে কিন্তু কাজ করেছে, সেটা তিনি সবসময় যে বুঝেছেন অথবা বোঝেননি তা আমরা জানি না, কিন্তু কাজ করেছে। তো এক্ষেত্রে এই যে স্বামীজি কেন বিবেকানন্দ আমাদের কাছে এত আপন, কেন বিবেকানন্দ আমাদের কাছে এত প্রাসঙ্গিক, কেন বিবেকানন্দ আমাদের এত প্রিয়, তার কারণ বিবেকানন্দ সব সময় সকলের মধ্যে তার হয়ে ওঠা এটাতে আস্থা রেখেছে। প্রতিটি মানুষ ইচ্ছা করলে বলতেন তোরা আমার থেকে অনেক বড় হবে, এই যে এই বাসনা তার এই 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 যে ভাবনা তার মধ্যে কিন্তু সবসময় থেকেছে স্বামীজি। তো সেই ওই বিশাল দেখছেন, এরপর তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। এই বড় হওয়ার পথে নানান ঘটনা হতে হতে তার কলেজে আসার দিন হয়ে গেল, পড়াশোনা করছেন। কলেজ জীবনে প্রবেশ করে তার কিন্তু মনে এক বিরাট অন্তর্দ্বন্দ্ব, বিরাট অন্তর্দ্বন্দ্ব, নানান রকমের ভাব। ঠিক আমরা যদি ভেবে দেখি, আমরা যে বয়সগুলো ক্রস করি তার মধ্যে যখন 7-8 থাকি একরকম মনোভাব, 9-10 থাকি একরকম মনোভাব, 11-12 একরকম, কলেজ ইউনিভার্সিটি আরেক রকম। আমরা যেটা ভাবি আসলে যৌবন কিন্তু শক্তিমত্তার সময়, এই শক্তিকে কোন দিকে প্রবাহিত করব সেইটা আমার মনের উপর নির্ভর করছে। এই মনকে তৈরি করে নেওয়ার জন্য বিবেকানন্দের সাহায্য আমাদের দরকার, আর বিবেকানন্দ প্রেমের সঙ্গে সেই সাহায্য করতে প্রস্তুত। ওই কলেজ জীবনে তার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব আমাদের সকলের মধ্যে থাকার কথা, নানান ভাব আসছে, পরস্পর বিরোধী ভাব। তখনকার দিনে যে সামাজিক প্রেক্ষাপট, পরাধীন ভারত, একদিকে হিন্দু ধর্ম, একদিকে ব্রাহ্ম ধর্ম, একদিকে খ্রিস্টান ধর্ম, এই নানান রকম সামাজিক ভাব স্রোত চলে আসছে, কোনটা গ্রহণ করব, কোনটা নন্দনাথ যুক্তিবাদী, এই যুক্তিবাদী নরেন্দ্রনাথ, অনেক সময় হিন্দু ধর্মের কিছু কিছু ভাব পৌত্তলিকতা সেগুলো সম্বন্ধে তার বিশ্বাস জন্মাত না, তিনি সেগুলো বিরোধিতা করতেন, এবং এই খুঁজতে খুঁজতে তিনি খুঁজছেন কোথায় তার সমাধান। তিনি কিন্তু খুঁজছেন ঈশ্বরকে, খুঁজছেন সৃষ্টিকর্তাকে, খুঁজছেন আনন্দ, খুঁজছেন অর্থাৎ সমস্যা থেকে বেরোতে চাইছেন। আমরা যেমন যৌবনকে সমস্যার আকর বলে মনে করি, স্বামীজি কিন্তু নেতিবাচক চিন্তা কোনোদিন করেননি। স্বামীজি সবসময় ওই সমস্যার সমাধানের ক্ষেত্রেও যে যৌবন সেটা তিনি অনুভব করেছিলেন। সমস্যার ক্ষেত্র যৌবন নয়, সমস্যার সমাধানের ক্ষেত্র। কেমন সমাধান? যে সমাধান চিরন্তন, যে সমাধান শাশ্বত, এই অপরিবর্তনীয়কে খোঁজ করছেন নরেন্দ্রনাথ। এই যে নরেন্দ্রনাথের বেড়ে ওঠা, এই নরেন্দ্রনাথের বেড়ে ওঠাটা যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি, না পারার কোনো কারণ নেই। আমি বর্তমান যুব সমাজকে দেখেছি বিভিন্ন জায়গায়, খুব সাধারণ দৃষ্টিতে আমার মতো অতি সাধারণ মানুষ, কিন্তু আমি বিশ্বাস করি স্বামী যে কথাটি বলেছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, প্রতিটি মানুষ স্বরূপত দেবতা, প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব আছে, প্রত্যেক মানুষ নিঃস্বার্থ ভাবনায় ভাবিত হতে পারে, প্রত্যেক মানুষ নিজেকে অন্যের কল্যাণে উজাড় করে দিতে পারে। এই ভাবনা বিবেকানন্দ আমাদের মধ্যে প্রবেশ করালেন,
কিন্তু সেই বিবেকানন্দকে বুঝতে গেলে নরেন্দ্রনাথকে বুঝতে হবে। আমরা যারা রয়েছি অনেক মানে অনেক ছেলে মেয়ে এখানে, তাই নরেন্দ্রনাথের বয়স দিয়ে পেরোচ্ছি, কিন্তু অদ্ভুত ভাবে আমাদের মধ্যে হয়তো সেই দ্বন্দ্ব আসছে, কিন্তু এসে কোথাও মিলিয়ে যাচ্ছে। কিভাবে মিলিয়ে যাচ্ছে? আমরা খুব স্বল্প সময়ের মিষ্টি সমাধান পেয়ে যাচ্ছি বলে, তথাকথিত মিষ্টি সমাধান পেয়ে যাচ্ছি। আমরা সংঘাতকে ভয় করি, আমরা নিজেদের ব্যক্তিত্বকে সঠিকভাবে গড়ে তুলতে গিয়ে গড়ে তুলতে পারি না, কারণ সেই রাস্তা পাই না। এই জন্য বিবেকানন্দ আমাদের অবশ্য পাঠ্য, এই জন্য বিবেকানন্দ আমাদের আদর্শ, কারণ বিবেকানন্দ আমাদের দুর্বলতায় যেমন কষাঘাত করেন, তেমনি আমাদের সজীবতায় আমাদের সবলতায় তিনি বুকে করে জড়িয়ে ধরেন, আমাদেরকে আমাদের ইষ্ট পথে শ্রেয় পথে তিনি নির্দেশ করেন। আমরা সবাই চাই সেই পথ, মঙ্গলের পথ চাই, আমরা কেউ খারাপ হতে চাই না, আমরা সবাই ভালো হতে চাই। আমি যদি আজকে যারা শুনছেন সেই সমস্ত যুবক যুবতী কিশোর কিশোরীদের প্রশ্ন করি, তারা প্রত্যেকে এক কথায় বলবেন, অবশ্যই আমরা ভালো হতে চাই। এই ভালো হতে গেলে বিবেকানন্দ এ কোনো গোড়ামি নয়, কোনো কুসংস্কার নয়, বিবেকানন্দকে বুঝতে হবে, কারোর কাছ থেকে শুনে নয়, বিবেকানন্দের মধ্যে প্রবেশ করতে হবে, বিলেকে জানতে হবে, বীরেশ্বরকে জানতে হবে, নরেন্দ্রনাথকে জানতে হবে, আর নরেন্দ্রনাথের বিবেকানন্দের পরিণতি সেখানেও আমাদেরকে প্রবেশ করতে হবে। বিবেকানন্দ উন্মুক্ত, বিবেকানন্দ আমাদের জন্য খুলে রেখেছেন দরজা, হৃদয় দুয়ার তিনি বন্ধ করে রাখেননি। এই জন্য বিবেকানন্দ আমাদের এত প্রিয়। তিনি বলছেন, আমার প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নাই। বিবেকানন্দের ভালোবাসা যে বুঝতে পারে, সে মানুষকে ভালোবাসতে পারে এমন ভাবে যে ভালোবাসায় উন্মত্ততা আছে, তোমার জন্য আমি নিজে আত্ম বলিদান দিতে পারি কিন্তু কোনো বন্ধন না, ব্যক্তি আছে কোনো লুপ্তি নাই, মুক্তি আছে কিন্তু কোনো অশুভ পথের চাহিদা না। এই যে বিবেকানন্দ, অর্থাৎ আমাদের এই যে যৌবন কাল, বিবেকানন্দর মনে সেই দ্বন্দ্ব, কোথায় তিনি ঈশ্বরকে খুঁজছেন, কোথায় তিনি তাকে কোথায় পাব। ব্রাহ্ম সমাজে তিনি নাম লেখাচ্ছেন, সাধারণ ব্রাহ্ম সমাজ, সেখানে গিয়ে সঙ্গীত শিখছেন, নিজেকে বিকশিত করে তুলছেন, আর নানান লেখা পড়ছেন, তদানীন্তন সমসাময়িক অথবা তারও আগে যে দেশি বিদেশি বৈজ্ঞানিক দার্শনিক সমাজবিদ সমাজতত্ত্ববিদ এদের লেখা পড়ছেন, অসাধারণ মেধা, সেই মেধা দিয়ে তিনি সেটা অনুধাবন করছেন, বোঝার চেষ্টা করছেন যে কোথায় আমি সেই সত্যকে পাব। ছুটে যাচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, মহর্ষি দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথকে প্রশ্ন করছেন, আপনি কি ভগবানকে দেখেছেন, কি তীব্র আকুতি তার, আপনি কি ভগবানকে দেখেছেন, নরেন্দ্রনাথ ভগবানকে মানবেন, ভগবানকে মানবেন না বলে তর্ক করছেন না, এখানেই পার্থক্য। আমরা যারা তথাকথিত নিজেদেরকে নাস্তিক বলি, তারা হয় বোকা না হলে ভীরু, বেশিরভাগ সবাই নয়, কাউকে উদ্দেশ্য করে আমি কখনো কোনো নেতিবাচক কথা বলছি না, কিন্তু বিবেকানন্দ ভগবান আছেন এটা তিনি জানতে চাইছেন। এই যে তীব্র জ্ঞানান্বেষণ, এই জ্ঞানান্বেষণ আমাদের প্রয়োজন। যৌবন সেই জ্ঞানান্বেষণের জায়গা, যৌবন সত্য মিথ্যাকে আলাদা করে দেখতে পারে, যৌবন তার শারীরিক শক্তিতে, তার মানসিক বুদ্ধিতে, তার হৃদয়বত্তায়, তার উদার মানসিকতায়, তার মানবিকতায় সে কিন্তু একটা অপূর্ব জায়গা অধিকার করে আছে আমাদের জীবনে। আমরা এই ব্যক্তিটা লক্ষ্য করি না, এই ব্যক্তিটা
আমরা আমাদের মানসিক চাহিদাটাকে বুঝতে পারি না, আমরা আমাদের বৌদ্ধিক চাহিদাটাকে ধরতে চেষ্টা করি না, আমরা আমাদের আত্মিক আনন্দ কিসে সেই জায়গাটাকে বুঝতে। কিন্তু আমি জানি প্রত্যেকটি ছেলে মেয়ে অবশ্যই এই আত্মিক আনন্দের আস্বাদ পেলে তার রাস্তা বিবেকানন্দ দেখিয়েছেন, তাদের মন যে তৃপ্তিতে ভরে যাবে সেই তৃপ্তি তার। এই জন্য বিবেকানন্দকে পড়া, এই জন্য বিবেকানন্দের সম্বন্ধে জানা, বিবেকানন্দের জীবন, বিবেকানন্দের শিক্ষা, বিবেকানন্দের বাণী, এই বিবেকানন্দ কেন, ওই যে বললাম গোড়ামি নয়, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শহর গ্রাম পণ্ডিত মূর্খ সবকিছু নির্বিশেষে প্রতিটি মানুষকে গুরুত্ব দেয় বিবেকানন্দ আদর্শ। বিবেকানন্দ আদর্শের কেন্দ্রে কোন দেবতা নয়, বিবেকানন্দ আদর্শের কেন্দ্রে মানুষ। এই মানুষ যে ভগবান, তাই আগে তিনি ভগবানকে জানার চেষ্টা করছেন। গঙ্গা নদী হাওড়ায় দেখলে গোমুখের কথা ভাবা যায় না, কিন্তু গোমুখে গিয়ে যখন গঙ্গার উৎস দেখি তখন পুরো সেই উৎসে যেতে চাইছেন, উৎসে যেতে চাইছেন বিবেকানন্দ। এই যে আগ্রহ, এই আগ্রহ কিন্তু আমার মনে হয় প্রত্যেক যুবক কিশোর তরুণ তরুণী এদের সকলের মধ্যে আছে, থাকবে থাকবে বিবেকানন্দ। এই বিবেকানন্দ কলেজে পড়ছেন, নানান দ্বন্দ্ব ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন, মহর্ষি দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ অনেকক্ষণ নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে আছেন, তাকে বলছেন তোমার চোখ দুটি যোগীর চক্ষুর মত। বিবেকানন্দ উত্তর পেলেন না, সন্তুষ্ট হলেন না, চলে এলেন। কত মানুষকে জিজ্ঞেস করেছে আপনি কি ঈশ্বরকে দেখেছেন, উত্তর কোথায় পেলেন আমরা সবাই জানি, তার আগের জায়গাটা দেখি। প্রফেসর হেস্টি, তিনি ক্লাস করছেন স্কটিশ চার্চ কলেজে, অধ্যক্ষ, ইংরেজির অধ্যাপকের ক্লাস, ইংরেজি অধ্যাপক সেদিন অনুপস্থিত, তাই অধ্যক্ষ নিজেই ক্লাস নিতে এসেছেন, নরেন্দ্রনাথ সেই ক্লাসের একজন সদস্য, একজন ছাত্র, সেই ক্লাস নিচ্ছেন। আমার যারা ছাত্র ছাত্রী বন্ধুরা আছেন এখানে, তারা সবাই কোনো না কোনো ক্লাসে পড়েন, কোনো না কোনো অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা তাদের কাছে অত্যন্ত প্রিয়, আবার সবাই আমাদের কাছে শ্রদ্ধা। সেদিক দিয়ে দেখতে গেলে ক্লাস আমরা সবাই করি, ইংরেজি ওয়ার্ডসওয়ার্থের এক্সকার্শন কবিতা পড়ানো হচ্ছে, এক্সকার্শন কবিতাটি পড়াচ্ছে উইলিয়াম হেস্টি, পড়াতে পড়াতে একটা জায়গায় ট্রান্স কথাটা এসছে, ট্রান্স। এই ট্রান্সটা যেমন এই আনন্দ আছে না, তার নানান রকম ইংরেজি আছে, যেমন জয় আছে, প্লেজার আছে, জলিটি আছে, জোভিয়ালিটি আছে, এই বনভূমি আছে, এই ডিলাইট আছে, তেমনি এই আমাদের মুগ্ধ হয়ে যাওয়ার এক একটা পর্যায় আছে, এক্সট্যাসি, ঠিক তেমনি ট্রান্স, একেবারে সম্পূর্ণ আবিষ্ট, একটা ভাবে আবিষ্ট। এই ট্রান্স কথাটা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, ভারী ভালো অধ্যাপক। কিন্তু তারপর নিজেই বলছেন সব ছেলে বুঝতে পারছে, বলে দেখো এই ট্রান্স হয় এরকম মানুষ আজকাল দেখা যায় না, বিশেষ করে এখন তো নয়, আমি একজন মানুষকে দেখেছি দক্ষিণেশ্বরে, এক পূজারি ব্রাহ্মণ আছেন রামকৃষ্ণ, ওই তার মধ্যে আমি এই ট্রান্স দেখেছি, সমাধির কথা বলছি। বিবেকানন্দ এর আগে উল্লেখ পাওয়া যায় কিনা জানি না, আমার জানা নেই, যে খুব সম্ভবত প্রথম এই ঠাকুরের কথা তিনি শুনছেন, খুব সম্ভবত সেখানে বিবেকানন্দ শুনলেন, কিন্তু তারপরে একটা আগ্রহ জন্মালো কিন্তু সুযোগ হয়নি। পরে পরে তিনি ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, সব হচ্ছে, এইবার নরেন্দ্রনাথ আসবেন শ্রীরামকৃষ্ণের কাছে,
স্বয়ং নিত্যি তার পাড়াতে থাকেন, তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসবেন, একেবারে নরনারায়ণের মিল ঘটবে, বড় আনন্দ লাগছে। সেই জন্য এই প্রকাশ করতে একটু দ্বিধা হচ্ছে, এ কি প্রকাশ করব আমরা, তো যেন তার জন্য ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল। এই যে ক্ষেত্র প্রস্তুত, এখন সুরেন্দ্রনাথ মিত্তির বাড়িতে আসবেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে গান শুনতে চাইল, একজন ভালো গায়কের দরকার। নরেন তুমি যাবে নাকি? সুরেন্দ্র মিত্তির বলছেন নরেনকে নিয়ে যাচ্ছে। নরেন তুমি যাবে নাকি? নরেন রাজি হয়ে যাচ্ছে। সুরেন্দ্র মিত্তির বাড়িতে নরেন্দ্রনাথ পৌঁছচ্ছেন, এই প্রথম সাক্ষাৎ শিহরণ হচ্ছে। যিনি নরেন্দ্রনাথকে বিবেকানন্দে পরিবর্তন করবেন, রূপান্তরিত করবেন, নরেন্দ্রনাথের জীবনের যিনি ইষ্ট, তার সাথে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ। আমাদের ছাত্র জীবনের কথা মনে হলে এক একজন সন্ন্যাসীর কথা মনে হয়, এক একজন শিক্ষকের কথা মনে হয়। যারা শুনছেন, যারা আমাদের ছাত্র ছাত্রী বন্ধুরা, তাদেরও কোন না কোন শিক্ষক শিক্ষিকা, তাদের কথা নিশ্চয়ই মনে হচ্ছে। পরে পরে দেখেছি সেই শিক্ষকের সাথে না মিশলে আমরা হয়তো সেই জায়গায়, সেই সন্ন্যাসীর সঙ্গ না পেলে আমরা হয়তো যতটুকু সামান্য আমাদের মধ্যে প্রবেশ করতে পারতাম। নরেন্দ্রনাথ যাচ্ছেন তার জীবন দেবতার সঙ্গে দেখা করতে, নরেন্দ্রনাথ জানেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন কোথাও একটা জানে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখছেন, তার খুব কাছে থেকে দেখছেন। কাছে গিয়ে নরেন্দ্রনাথের লক্ষণ সবকিছু তার খুব ভালো লাগছে। নরেন্দ্রনাথ বলছেন ঠাকুর তাকে দক্ষিণেশ্বর যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। ভগবান স্বয়ং ভক্তকে আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের জীবনেও ভগবানের কাছ থেকে আমন্ত্রণ আসে। আমরা হয়তো ঠাওর করতে পারি না, কেন বিবেকানন্দ এত আপন? কারণ বিবেকানন্দ যে বড় মানবিক এবং মানবীয়। মানুষের জীবনে যা ঘটে, বিবেকানন্দের জীবনে সেরকম করেই ঘটছে। একটু মিলিয়ে নেব আমরা যারা ছাত্র ছাত্রীরা আছি, ঐশ্বর্য বলে তো এই মিলিয়ে নেব, কেন আমরা বিবেকানন্দকে নেব? কারণ বিবেকানন্দ এইভাবে, এই তো শুরু হলো, মানছেন না অথচ খুঁজছেন, অজ্ঞেয়বাদ, নানান ধরনের মনে সন্দেহ নানান রকম চলছে, কোনটা সত্য কোনটা সত্য নয়। এই দ্বন্দ্বের সময় হঠাৎ যেন শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হলেন। তিনি জানেন না এই মানুষটি তাকে সমাধান দেবেন, কিন্তু একটা অপূর্ব মুগ্ধতা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ। পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রনাথের বিবাহের সম্পর্ক আসছে, একটি জায়গা থেকে নরেন্দ্রনাথ বিরক্ত, ভীষণ বিরক্ত, বিবাহ তিনি করবেন না। তার ব্যক্তি জীবনের একটা উদ্দেশ্য আছে, এটা তিনি অনুভব করতেন যে তার ব্যক্তি জীবনের একটি উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য তাকে সফল করতে হবে, সেটাই তার প্রধান এবং প্রথম লক্ষ্য। কাজে বিবাহের কথা তিনি মাথায় নিতেন না। রামদত্ত বুঝতে পারলেন, তার আত্মীয়, তিনি বুঝতে পারলেন যে বিবাহ করার ছেলে নয়। তিনি বললেন, ওহে নরেন, তাহলে তুমি এদিক সেদিক ঘোরাঘুরি না করে তুমি ওই রামকৃষ্ণ দেবের কাছে চলো। তুমি তো নানান দিকে ঘুরছো, নানান বাদের সাথে পরিচিত, সংশয়বাদ চারিদিকে। এই প্রশ্ন, স্বামীজি প্রশ্ন করতে ভালোবাসে, কিন্তু প্রশ্নের সমাধান তিনি চান। প্রশ্ন করে, তর্ক করে নিজের সুনাম বাড়বে, তাত্ত্বিক হিসেবে তিনি
প্রতিষ্ঠিত হবেন সমাজে তা কিন্তু তার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ভেতর থেকে তার যে প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সবার মধ্যে আছে, অবশ্যই আছে। আজকে যদি রাত্রে বাড়িতে গিয়ে যারা শুনছি আমরা ছাত্রছাত্রী বন্ধুরা, আমার কিশোর কিশোরী যারা রয়েছেন, আমাদের মনেও আছে, আর সেই প্রশ্নের সমাধান পেয়ে গেলে বড় আনন্দ। কিন্তু আমরা একটা বিশ্বাসে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভালো, কিন্তু এই বিশ্বাস তখনই দৃঢ়তম হবে যখন আমার মধ্যে ভালোবাসা জন্মাবে, আমার অন্তরের সাথে আমার পরিচয় ঘটবে, বিবেকানন্দকে তার অন্তরের সাথে পরিচয়, নরেন্দ্রনাথকে তার অন্তরের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ তার অন্তরে আবিষ্কার করবেন বিবেকানন্দকে। বিবেকানন্দ হওয়ার স্বপ্ন তার অজান্তেই লগ্ন হয়ে থাকবে তার হৃদয়ে, শ্রীরামকৃষ্ণ সেটি সযত্নে এঁকে দেবেন। তারপরে বুঝবেন বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণ একই অস্তিত্ব। এই যে ভগবৎ উপস্থিতি অন্তরে, সে যে নামেই আমরা ডাকি না কেন, আল্লাহ বলি, যিশু বলি, গড বলি, চৈতন্য বলি, নানক বলি, কবির বলি, যে নামে আমরা ডাকি না কেন, আমার অন্তরে তিনি, এই যে সত্য। পরবর্তী ক্ষেত্রে স্বামীজি বললেন, তোমাদের অন্তরের অন্তঃস্থলে সনাতন সাক্ষী স্বরূপ বর্তমান ভগবান শ্রীরামকৃষ্ণ, জগতের কল্যাণের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিয়ে কে বলবে কথা। স্বামীজি বিরক্ত হলেন, তারপর দক্ষিণেশ্বর যাবেন, সব ঠিকঠাক। আজকে আমার মনে হচ্ছে দক্ষিণেশ্বরে স্বামীজি আসছেন, এই পর্যন্ত আমরা আজকে হবে। ঠাকুরের সঙ্গে এলে পরবর্তী দুদিন আমাদের যে আছে পরিব্রাজক জীবন, এবং পরবর্তী ক্ষেত্রে ভারত প্রত্যাবর্তনের পরে এই যে শ্রীরামকৃষ্ণ সংঘের যে প্রতিষ্ঠা, এই শ্রীরামকৃষ্ণই সেটি করে দিলেন, সেটি আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো। আমরা আগামী দুদিনে আশা করছি মায়া কিবা তো প্রথম গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, দক্ষিণেশ্বরে প্রথম, নরেন্দ্রনাথকে নিয়ে গেছেন সুরেন্দ্রনাথ তার গাড়িতে করে, তৃতীয়বার হেঁটে গেছিলেন, পরের বার দক্ষিণেশ্বর যখন দ্বিতীয়বার যাচ্ছেন দক্ষিণেশ্বর, তৃতীয় সাক্ষাৎ হেঁটে গেছিলেন, বড় কষ্ট হয়েছে, কষ্ট মানে কষ্ট নয় কিন্তু মনে হচ্ছে পথ আর শেষ হয় না, পথ আর শেষ হয় না। তো যাই হোক, সেখানে নরেন্দ্রনাথ গেছেন সুরেন্দ্রনাথের সাথে, ঠাকুর তাকে দেখে কি পুলকিত, তাকে দেখে উত্তরের বারান্দায় নিয়ে যাচ্ছেন, বারান্দায় নিয়ে গিয়ে এতদিন পরে আসতে হয় যেন কতদিনের চেনা, কত ভালোবাসার মানুষ, কত স্নেহের মানুষ, এতদিন পরে আসতে হয়, তোর জন্য তোমার জন্য যে আমি অপেক্ষা করে বসে আছি, খুব আদর করছেন, ভালোবাসছেন, মাখন মিষ্টি সন্দেশ খাচ্ছে, নরেন্দ্রনাথ তো সেরকম নন্দ অবাক হয়ে আছে, বলছে সন্দেশ গুলো দিন মশাই, ও আমি ওদেরকে দেবো, আমার বন্ধুরা এসছে। ঠাকুর বুঝে নিয়েছেন বাকি বন্ধুরা কেমন, কিন্তু ঠাকুর বলছেন না। তারপর হঠাৎ পর জুড়ে বলছেন, জানি আমি প্রভু তুমি নররূপী নারায়ণ। নরেন্দ্রনাথ ভাবছেন আমি শিমলের বিশ্বনাথ দত্তের ছেলে, ঠাকুর বলছেন নররূপী নারায়ণ। ঘরে নিয়ে আসছেন, শ্রীরামকৃষ্ণের সেই কত কত ভাব নরেন্দ্রনাথকে পরে তিনি বর্ণনা করেছেন বিস্তারিত, নরেন্দ্রনাথকে দেখে তার কি অনুভূতি হয়েছিল, তাকে দেখে তার সেই প্রথম সপ্ত ঋষির দেশে তার সেই অন্তর্দর্শন তিনি মনে করতে পারলেন। সে একটি শিশু, জ্যোতির্ময় শিশু, জ্যোতির একেবারে যেন জমাট, আধ্যাত্মিক জ্যোতির জমাট, সেই জমাট দিয়ে সে সপ্ত ঋষির এক ঋষিকে গলা জড়িয়ে ধরে বলছে, আমি যাচ্ছি তোমাকেও আসতে হবে, সম্মতি জানিয়েছিলেন সেই ঋষি। শ্রীরামকৃষ্ণ চিনলেন অখণ্ডের ঘর থেকে এই নরেন্দ্রনাথ এসেছে,
তার চিনতে ভুল হয়নি। জহুরীর চোখ জহরকে চিনতে পারে, রত্নকে চিনে নিলেন, রত্নাকর স্বয়ং চিনে নিলেন, এবং তিনি তাকে সেই আদর করে তাকে ডেকে সেদিন তাকে একেবারে আপন বলে এমন একটা কিছু করলেন নরেন্দ্রনাথ, তীব্র ইচ্ছা শক্তি সম্পূর্ণ নরেন্দ্রনাথ, প্রবল মানসিক জোর সম্পূর্ণ নরেন্দ্রনাথ, এবং নানান রকম আধুনিক জ্ঞানে সমৃদ্ধ নরেন্দ্রনাথ, আবার একই সঙ্গে এক দিব্য সমস্যায় জর্জরিত নরেন্দ্রনাথ। কেন যেন মানুষটিকে উন্মাদ বলে মনে হলেও ভালো লেগে গেল নরেন্দ্রনাথ। তাকে বললেন নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ সেদি বললেন আবার আসবি। নরেন্দ্রনাথ আসবেন বলে মনে মনে অঙ্গীকারবদ্ধ হলেন। জানেন না তিনি কাকে বলছেন, জানেন না তিনি কেন বলছেন, কিন্তু নরেন্দ্রনাথ অঙ্গীকারবদ্ধ হচ্ছে। এই ঈশ্বর দর্শনের প্রশ্ন ঠাকুরকে করেছিলেন বিবেকানন্দ নরেন্দ্রনাথ, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তার আগে শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করেছেন, সেসব ঘটনা আছে, কিন্তু এই প্রশ্ন তিনি করেছিলেন। যে প্রশ্ন তিনি সবাইকে করছেন, তার মনে হলো যে এই মানুষটিকে প্রশ্ন করা যায়, প্রশ্ন করেছিলেন। ঠাকুর বলেছিলেন দেখেছি, তোদেরকে যেমন তোমাদেরকে যেমন দেখছি সেই রকম করে দেখেছি। লোকে স্ত্রী পুত্রের জন্য এক ঘটি কাঁদে, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হয়। এই ঈশ্বর দর্শনের তীব্র অভিলাষ, তার অন্তরের প্রশ্নের উত্তর চায়, যে উত্তরের জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন হন্যে হয়ে, এই যে নরেন্দ্রনাথ, তার বিবেকানন্দ হওয়ার প্রথম ধাপে এসে অবতীর্ণ হলেন, এখানে উত্তীর্ণ হবেন তিনি বিবেকানন্দে। তারপর তার ভারত প্রবজ্জা, ভারতবর্ষকে জানা, মানুষের হৃদয়ের অনুভবকে নিজের সাথে যুক্ত করা, অন্তরের দেবত্বকে বিকশিত করা, এবং আত্ম আবিষ্কার, ভারত আবিষ্কার, মানব আবিষ্কার, বিদেশ ভ্রমণ, পাশ্চাত্য বিজয়, রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা, এক অপূর্ব অনাবিল ইতিহাস। আজকে আমরা একটুখানি আলোচনা করলাম, আমার নিজের খুব উপকার হলো, সব প্রসঙ্গ, ঠাকুরের প্রসঙ্গ, স্বামীজির প্রসঙ্গ বড় উপকার হলো। আমি জানি না যে আমার যারা এখানে ছাত্রছাত্রী বন্ধুরা আছেন তাদের আমাকে কেমন লেগেছে সেটা আমি জানি না, ভালো লাগেনি এটা শুনলে খুশি হব, কিন্তু যে শ্রীরামকৃষ্ণের কথা, নরেন্দ্রনাথের কথা, নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ মিলনের কথা, তাদের প্রথম সাক্ষাৎ, তাদের পারস্পরিক পরিচয়, তাদের হৃদয়ের যোগ, এটি অবশ্যই আমার এই ইয়াং যে অডিয়েন্স তাকে নিশ্চয়ই স্পর্শ করেছে, কারণ তারাও নিজের মধ্যে ভবিষ্যতে এই সিরিজ শেষ হয়ে গেলে একজন বিবেকানন্দকে আবিষ্কার করবে কোনো সন্দেহ নেই, আর তারাও আজ থেকে এখন থেকে ওই শ্রীরামকৃষ্ণের খোঁজে নেমে পড়বে, বিবেকানন্দকে তাদের চাই, তাদের অন্তরের বিবেকানন্দ, তাদের শ্রেষ্ঠ প্রেমিক, তাদেরকে ভালোবাসেন এই বিবেকানন্দ, কি করে মানুষকে ভালোবাসবেন চিনবেন, আমরা মায়ের কৃপায় পরবর্তীতে জানবো। আমি আবার সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ প্রত্যেককে আমার ঘনিষ্ঠ প্রণাম নিবেদন করি।
বিদ্যামন্দির কর্তৃপক্ষকে আগামী পুণ্যতিথি জানিয়ে আমার কৃতজ্ঞতা স্বীকার করি এই সুযোগ দেওয়ার জন্য। তাদের দেওয়া এই সুযোগে ঠাকুর মা স্বামীজির অনুধ্যান হচ্ছে, এ আমার বড় আনন্দ। সকলের সর্বপ্রকার মঙ্গল প্রার্থনা করি আজকের এই প্রেক্ষাপটে এবং সর্বক্ষণে সবসময়। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্যী। আমরা মুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলাম আমাদের সবার প্রণম্য শ্রদ্ধেয় স্বপনদার কথা, আমাদের অনুভূতিকে ছুঁয়ে গেছে তার কথাগুলো, আমাদের হৃদয়কে স্পর্শ করে গেছে। তার কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, তিনি সবসময়ই আমাদেরকে কৃতজ্ঞতার যে বন্ধনে তিনি আবদ্ধ করেন। তাকে তিনি আমাদের ঘরের লোক, অধ্যক্ষ মহারাজ প্রথমেই বলেছিলেন, তাই তাকে ধন্যবাদ জানানোটা আমাদের কাছে ধৃষ্টতা মাত্র, তবু আনুষ্ঠানিকতার সূত্রে তাকে ধন্যবাদ জানাতেই হবে, কৃতজ্ঞতা জানাই। সদা হাস্যময় স্বপনদা, আমাদের রামকৃষ্ণ মিশনে যারা ছাত্র, বিশেষ করে যারা পুরুলিয়ার, তারা স্বপনদার দ্বারা অনুপ্রাণিত। আমারও অনেক বন্ধুদের কাছে স্বপনদার অনেক কথা শুনেছি এবং তাদের কথার মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকে সৌভাগ্য হলো স্বপনদার কথা শোনার জন্য, আমাদের অনেকেরই বিদ্যামন্দির পরিবারে অনেকেরই সৌভাগ্য হলো, সেই জন্য আমরা বিশেষভাবে আপ্লুত। স্বপনদাকে কৃতজ্ঞতা, প্রণাম এবং ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ রেখেছিলেন আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ, তাকেও আমরা প্রণাম এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এছাড়া এই যে সার্টিফিকেট কোর্স, যেটি স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেই রিসার্চ সেন্টারের যিনি কি নোডাল অফিসার রয়েছেন শুকঙ্কর মহারাজ, তাকেও আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। রিসার্চ সেন্টারের কোঅর্ডিনেটর রয়েছেন সুব্রত মহারাজ, তাকেও আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এছাড়া রিসার্চ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ রয়েছেন শ্রদ্ধেয় সুনীল মান্ডি, তাকেও ধন্যবাদ জানাই। এছাড়া আপনারা যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন, তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল ঠিক বিকেল 5টার সময় অনুষ্ঠিত হবে। আপনারা যথারীতি 5টার সময় আমাদের এই বিদ্যামন্দির ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি শুনতে পাবেন। তাই আগামীকালের অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি।